যে সম্পদের কোনো মূল্য হয় না তাকে বলে অমূল্য। রিয়াল মাদ্রিদের জন্য তেমনই এক অমূল্য সম্পদ ব্রাজিলিয়ান গোল্ডেন বয় ভিনিসিয়াস জুনিয়র। সবুজ গালিচায় পা রাখার আগে শপথ করেছিলেন নিজেকে এতটা উজ্জ্বল করবেন যাতে পৃথিবীর সব আলোকেও নস্যি মনে হয়। সেই শপথ মেনেই প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। তার চোখে মুখে এখন শুধু জয়ের নেশা। বয়সটা সবেমাত্র ২৪ ঘরে ঠেকলেও এর মধ্যেই ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। গত মৌসুমটা ভিনি যেভাবে কাটিয়েছেন তা যে কোনো প্লেয়ারের জন্যই স্বপ্নের চেয়েও বেশি। ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯টি ম্যাচে মাঠে নেমেছেন ভিনি। এ সময় লালিগায় ১৫ গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ অ্যাসিস্ট সহ গোল করেছেন ২৪টি, জিতেছেন হ্যাট্রিক শিরোপা। জাতীয় দলের পারফরমেন্স সহ হিসেব করলে গত মৌসুমে সর্বমোট ৩৭টি গোলে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে শুধুমাত্র গোলের সংখ্যার বিচারে ভিনিসিয়াসকে বোঝা সম্ভব নয়। প্রতিপক্ষকে চাপে রাখা কিংবা বল দখলের লড়াইয়েও ভিনির জুড়ি মেলা ভার। উইং থেকে সেন্টার, মাঠের প্রায় প্রতিটি কোনায় চষে বেড়ান তিনি। সেই সাথে তার সেন্সিবল পাসিং, চোখ ধাঁধানো ড্রিবলিং এবং প্লে মেকিং অ্যাবিলিটিও বেশ দারুণ। গত মৌসুমে ম্যান সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ছিল ভিনির সেরা ম্যাচগুলোর একটি। ঘরের মাঠে ওয়েফার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে নিজে গোল না পেলেও করেছেন জোড়া অ্যাসিস্ট। ৩-২ গোলে পিছিয়ে পড়ার পর ৭৯ মিনিটে ভালভারদের করা গোলটিতে শুধু অবদানই নয়, মূল ভূমিকা ছিল ভিনির। ফার্স্ট লেগে ৩-৩ গোলের ড্রয়ের পর সেকেন্ড লেগে ট্রাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ। কোয়ার্টারের গোল না পাওয়ার আক্ষেপ সেমিতে এসে পুষিয়ে দেন এই ব্রাজিলিয়ান ইয়াংস্টার। ফার্স্ট লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলের ম্যাচে মাদ্রিদের হয়ে ২টি গোলই করেন ভিনিসিয়াস জুনিয়র। ২৪ মিনিটে ১ গোলে লিড নেওয়ার পরও ২-১ গোলে পিছিয়ে পড়লে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে প্রাণে বাঁচান সাম্বা বয় ভিনি। ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সিজনের সেরা গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৮৩ মিনিটে দুর্দান্ত এক থ্রু পাসে বল জালে জড়িয়ে রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন ট্রফি জয় নিশ্চিত করেন এই তরুণ ব্রাজিলিয়ান। লালিগায় সেজনের শুরুর দিকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকলেও শেষের দিকে ঠিকই মাঠ মাতিয়েছেন ভিনিসিয়াস। প্রথম এল ক্লাসিকো খেলতে না পারলেও ফিরতি দেখায় জোড়া গোলে অবদান রাখেন এই রিয়াল সুপারস্টার। তাই শুরুতে ব্যালেন্ডিওরের দৌড়ে একাধিক প্রতিদ্বন্দ্বে থাকলেও সময়ের গড়ানোর সাথে সাথে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ২০০৭ সালে রিকার্দো কাকার ব্যালেন্ডিওর জয়ের পর ১৭ বছরেও এই পুরস্কার ছুঁতে পারেনি আর কোনো ব্রাজিলিয়ান। যে নেইমারকে ব্রাজিলের বর্তমান সময়ের সেরা তারকা বলে বিবেচনা করা হয় তাকে ছাপিয়ে ব্যালেন্ডিওর জয় প্রমাণ করে তিনি কতটা স্পেশাল। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাসিক ৭ নম্বর জার্সিটা রিয়াল মাদ্রিদ যে সঠিক প্লেয়ারের কাঁধে দিয়েছে এই অর্জনটাই তার বড় একটা প্রমাণ। এবারের ব্যালেন্ডিওর দিয়ে ফুটবলের শুরু হওয়া ভিনি যুগ কতটা দীর্ঘায়িত হয় সেটাই এখন দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।